তাহলে বর্তমানে আর কোনো ধারাবাহিক পাইপলাইনে নেই। কেননা উমা এবং দেবীর পরে স্টার জলসার আপকামিং ধারাবাহিক আয় তবে সহচরীর সম্প্রচারের সময় জানানো হলো। বেশ কয়েক সপ্তাহ আগে যখন প্রোমো এসেছিল ঠিক তখন থেকেই এই ভিন্ন স্বাদের গল্পটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে দর্শক। তবে কবে থেকে কোন সময়ে ধারাবাহিকটি আসবে সেই বিষয়ে কেউ কোনো আন্দাজ করতে পারেনি। আমাদের তরফ থেকেও সেই রকম কোনো ভিডিও আসেনি, কেননা স্টার জলসাতে বর্তমানে অনেকগুলি স্লট নিয়ে বেশ সন্দেহ ছিল। যাই হোক, অবশেষে অফিসিয়ালি জানা গেল আগামী 13 সেপ্টেম্বর থেকে রাত 9টায় আসছে আয় তবে সহচরী। হ্যাঁ, ঠিকই শুনেছ, রাত 9টায়। অর্থাৎ কিছুদিন আগেই শুরু হওয়া শ্রীকৃষ্ণ ভক্ত মীরাকে রাত 9টা থেকে সরিয়ে দেওয়া হলো। মীরা এরপর কোন স্লটে যাবে তা জানা যায়নি, তবে রাতের দিকে যেতে পারে মীরা। আর এর ফলে রাতের বা দুপুরের কোনো একটি ধারাবাহিক শেষ হতে চলেছে, সেই সব আপডেট এলেই জানানো হবে। যাই হোক, আয় তবে সহচরী বেশ ভালো স্লটই পেয়েছে, তবে প্রতিপক্ষ বেশ শক্তিশালী, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপডেটটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।